হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দুপুরবেলা ভিডিওতে আমি একটা টপিক অ্যাড করতে চেয়েছিলাম, করতে চেয়েও আবার ছেড়ে দিয়েছি। বলেছি যে এই বিষয়ে মানে আলাদা একটা ভিডিও বানাবো, কারণ ইম্পর্টেন্ট টপিক, সেটা যদি কোনোভাবে অত বড় একটা ভিডিও থেকে মিস হয়ে যাওয়া স্বাভাবিক, আর আমি চাই না সেটা মিস হোক। আর আমার এই বিষয়টা শোনার পরে তোমরাও ভাববে যে না, সুতপা ঠিকই করেছে, আলাদা এই বিষয়টাকে নিয়ে ভিডিও বানিয়ে সুতপা ঠিক করেছে। তো প্রথমে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে গোপন সূত্র। গোপন সূত্রে আমাকে কে খবর দেয়? না 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 না, কে খবর দেয় সেইটাও কিন্তু বলবো না। সেটা কেন বলবো? এটা তো আমার আমার নিজস্ব ব্যাপার, তাই না? এইটা বলা যাবে না। ওই যে বলেছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আর যাহা বলিব না তাহা মিথ্যাও বলিব না, একদম চাপাই রাখিব, গোপন রাখিব। তো গোপন সূত্রদাতার নাম আমি গোপনই রাখছি। বাদ বাকি অনেকেই ভুল ভ্রান্তি, অনেকের মনের মধ্যে এটা চলছে যে মিশমি দিয়ে আছে যে উনি নাকি আমার সেই গোপন সূত্রদাতা। আমি কি এতই বোকা? আমি কি এতই বোকা মনে হয় আমাকে যে মিশমিদি, যে কিনা আমাকে ওপেন প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে কমেন্ট করে পাবলিকালি, সে আমাকে গোপন সূত্রে খবর দেবে আর আমি তার নাম তার সে, তাহলে তো সে কমেন্ট বক্সেই থাকতো না। কথাটা হচ্ছে সেটা, উনি যদি আমাকে গোপন সূত্রে খবর দিত, উনি তো তাহলে পাবলিকালি আমাকে আমার সাথে কথা বলতো না, আমাকে কমেন্ট করতো না, সেটা সবাই দেখতে পেত না। এটা একটা সাধারণ হিসাব, যে বা যারা এই ধরনের কথা মিশমিদিকে নিয়ে রটাচ্ছে তারা নিতান্তই মূর্খ, আহাম্মক ছাড়া আর কিছু না। আমি জানি না কে, বাট আমাকে মিশমিদি বললো যে দেখো আমার নামে এই এই বলছে, আমি কি তোমাকে গোপন সূত্রে খবর দিই? মেসেঞ্জারে আমাকে মেসেজ করে বলেছে। তা আমি বললাম না, বলছে এরকম বলছে। আমি বললাম কে বলছে? তারপরে যেই নামগুলো বললো, বাবা আমি আমার ভিডিওতে সেই নামগুলো উল্লেখ করতে চাই না, তবে হ্যাঁ তাদেরকে বলতে চাই, কারণ তারা তো আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে তারা, তাদেরকে বলতে চাই মিশমিদি না। মিশমিদি কি করে ওদের ঘরের খবর জানবে, পাগলি চুগুলো, হ্যাঁ কোনো ইয়ে নেই, আইডিয়া বলে কোনো কিছু নেই। আরে অনেক গভীর থেকে খবর আসে, কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। আমি কেন আমার লস করবো রে, কেন আমার লস করবো? তো যাই হোক, মিশমিদির ব্যাপারটা ক্লিয়ার করলাম। মিশমিদি আর চার পাঁচজন, চার পাঁচজন মানে ওই যে বলে না দুটো ভাত দাও, দুটো ভাত মানে কি দুটো ভাত, সেরকমই আর পাঁচটা আমার সাপোর্টারের মতন, মিশমিদিও একটা সাপোর্টার, আমার একজন সাপোর্টার, আর এছাড়া বাড়তি কিছু না। এবার কথা হচ্ছে আমার টপিকটা কি আজকের। হ্যাঁ, এক নম্বর টপিক, 1 লক্ষ টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, সেটা দারুণ টপিক না? দ্বিতীয় টপিক, মৃত ব্যক্তি। হ্যাঁ, তো প্রথম প্রথম টপিকটা নিয়ে আগে বলি, 1 লক্ষ টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, সেটা কি জন্য নিয়েছিল, কে দিয়েছিল, কি কারণে দিয়েছিল, সমস্তটা আমি তোমাদেরকে বলেছি আর সেটাকে আওড়ালাম না। কথা হচ্ছে আমি তো অ্যালিগেশন লাগিয়েছি, ঠিক আছে, আমি অ্যালিগেশন লাগিয়েছি এবং তোমাদেরকে যথেষ্ট প্রমাণ। আমি কি এখন চিট খুলে দেবো তারপরে তোমরা বিশ্বাস করবে? না, আমি একটা কথা বলেছি যে ওই চ্যানেল থেকে ভিডিও দিত, যেই ভিডিওটা থেকে ওরা টাকাটা নিয়েছিল সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। এক তো পাবলিকের গাতন খেয়েছে, আর সেই গাতনের ধার ধারে না ওরা কোনো সময়, যদি এতই ধার ধারতো তাহলে অনেক কিছু করে ফেলতো, তাই না? সে কী করে ফেলতো সেটা পরে বলছি, একবারে সব মজা নষ্ট করলে হবে না। তো কেন ওরা ওই ভিডিও প্রাইভেট করেছে, কেন ওই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করেছে, সমস্তটাই কিন্তু এগুলো প্রমাণ। এগুলো প্রমাণ হিসেবেই কাজ করে, যার বোঝার বুঝবে, যার না বোঝার সে বুঝবে না, কোনোদিনও বুঝবে না। ওই যে তোমরা বলেছো যে যে বোঝার বুঝবে, জোর করে বোঝানোর দায় আমাদের নেই, একদম জোর করে বোঝানোর দায় আমাদের নেই। আর ও এই 1 লক্ষ টাকা, তো সেখান থেকে এসেছে আর সেটাকে ফেরত দিতে হবে সুদ সমেত। এই চ্যানেলটা নিয়ে যখন ওদের বড় চ্যানেলে ওরা কথা বলে, তখন অনেক কথা বলেছিল, জ্ঞান দিয়েছিল অনেক, এর পাশাপাশি গুন্ডা বলেছিল আরও অন্য প্রজেক্ট করছে, সেই প্রজেক্ট যে রামায়ণ মহাভারত সেটা সত্যি বুঝতে পারিনি, সেটা এখন বুঝি যে রামায়ণ মহাভারত হচ্ছে হচ্ছে ওর প্রজেক্ট, কিন্তু সেটা তো আমাদেরকে দেখাচ্ছে না। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে আমি অ্যালিগেশন লাগিয়েছি, এটা নিয়ে ওদের সো কল্ড পাঁচাটা একটা দালাল, পাত্তা না পাওয়া দালাল, পাত্তা না পাওয়া দালাল একটা ভিডিও করেছিল যে সবসময় চুপ করে থাকাটা কিন্তু ঠিক না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কি তৃণ সমুদয়, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদয়, এরকম একটা ছিল না লাইন, একটুখানি আমাকে ক্লিয়ার মানে ইয়ে করে দিও, কারেক্ট করে দিও, আমি এখন ভুলে গেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়, এরকমই একটা লাইন ছিল, আমি ভুলে গেছি, সরি তার জন্য, দুঃখিত, সত্যি সত্যি সরি। তো এটা নিয়ে বলেছিল যে তোমার উপর যে এই অ্যালিগেশনটা লাগানো হয়েছে তুমি সেটাকে দূর করো।
দূর, তুই কবে বুঝবি তোরে পাত্তা দেয় না যে? তুই কবে বুঝবি আর তোর গালে যে মুততেও আসে না তুই কবে বুঝবি? ইস, ছি ছি ছি, কি মানে মান সম্মান প্রেস্টিজ উত্তর দেয় না, আগা নাই পাশা নাই কিচ্ছু নাই, তার হইয়া চারটা চলছে, চারটে থাক। তুই আশা করিস না এই সমস্ত কইরা না, নিজের মান সম্মান তুই একেতেই নাই, আরও একেবারে ধুলায় মিশাইয়া দিস না। তো কথা হচ্ছে, যার কিনা একাধারে উকিলের কাছে ছোটাছুটি করতে হচ্ছে, এই এইসবের থেকে নিজের নামটা সরিয়ে আনার জন্য, একেতেই তো ওরা পাসপোর্ট পাবে না, একে এক মানে ওদের নামে তো এফআইআর করাই আছে, সেই কারণে ওরা পাসপোর্ট পাচ্ছে না। আবার একটা কেস হয়েছে ওদের নামে, ওরা নিজেদের জ্বালায় মরছে, ওরা নিজেদের জ্বালায় মরছে, এর জন্যই তো গুন্ডা ওরকম কালশিটে মেরে গেছে, কালশিটে মেরে পড়ে থাকে এখন। ওর জন্যই রামায়ণ মহাভারত দেখে নিজের মনকে শান্ত করছে, কিচ্ছু হবে না, ওতে পাসপোর্ট আসবে না। তো ওরা দেবে 1 লাখ টাকা যে দিতে হবে সেই নিয়ে যুক্তি, যারা কিনা ফেসবুক থেকে কাহিনী চুরি করে এনে নিজেদের নাম দিয়ে ছাড়ে, ওই যে ফার্নিচারের গল্পটা, তারা আবার নিজেদের সত্যি কথাটাকে আবার বলতে বসবে? দেখা যাক, আমি অপেক্ষায় থাকলাম, যেদিন ও মুখ খুলবে সেদিন ভাববে আমার একটা দমদার ভিডিও আসবে। ঠিক আছে, তো এই গেল 1 লক্ষ টাকার গল্প। ইস, ছি ছি ছি, কি অপমান, একদম জোর কদমে অপমান, মুখের মধ্যে জুতোর বাড়ি কিভাবে মারছে তারপরেও লজ্জা নাই। ইস, ছি, তার থেকে তুই আমার পা চাট, আমি তোর একটা কমিউনিটি দিব। এবার দ্বিতীয় কথা, সেটা হচ্ছে মৃত ব্যক্তি। ওদের ভিউয়ার্সরা কি মানে কি বলবো, আপদ বলবো, গর্ধব বলবো, এসব বললে এসব শব্দগুলো ছোট পড়ে যায় ওদের ভিউয়ার্সের ক্ষেত্রে। কতবার বলেছে সবাই, একটা বাবার ফটো লাগা, একটা বাবার ফটো লাগা, শ্বশুরের ফটো লাগা, তোদের ঘরে একটা লাগা, তোদের ঘরে সব কিছু হচ্ছে, তোরা সব কিছু মজিয়ে মজিয়ে চলছিস, তোদের মনের মধ্যে শরীরের মধ্যে কোনো কষ্ট নেই, ওদিকে বউ দেখো 1 বছর হতে না হতে আইব্রো প্লাক করে ঘুরতে যাচ্ছে, আইব্রো প্লাক করে খালি ঘুরতে ঘুরে বেড়াচ্ছে, একবার সুন্দরবনে ঠেলা খাচ্ছে, একবার তারাপীঠে ঠেলা খাচ্ছে, শুধু ঘুরে বেড়াচ্ছে, কোনো শোক তাপ এদের কিচ্ছু নেই, এদের শোক তাপ বলে কিচ্ছু নেই, এদের নাকি কালো সোজ, এদের কালো সোজ, আর এদিকে শাশুড়ি দেখো 1 বছর না হতে তারাপীঠে গেছে। বাবা যায় ভাবতে পারো, তোমরা ভাবতে পারো, এই হচ্ছে কথা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এরা কোনো কিচ্ছু মানে না, এই বিষয়টা নিয়ে কিন্তু একবারের জন্য কেউ ভাবেনি যে ওই বুড়িটা, ওই বুড়ি তোতা পাখি, নিজের কালো সোজ চলছে, ওদের কালো সোজ চলছে, ও গেছে তারাপীঠে, মন্দিরের বাইরে বসে থাকবে, মন্দিরের বাইরে পড়ে থাকবে, তাই না? যাচ্ছে তো ঠাকুরের অনুষ্ঠানে, যাচ্ছে তো। তো যাই হোক, আইবর প্লাক করে চলে গেছে, কোনো শোকতাপ কিচ্ছু নেই, ওদের ঘরে কারোর ঘরে একটা ছবি পর্যন্ত নেই, ওরা সমস্ত কিছু করে চলছে, ওদের মনে আনন্দের ফুর্তি শেষ নেই, প্রত্যেকের মনে, প্রত্যেকটা ব্যক্তির মনে, যখনই কেউ বলে যে তোমাদের ঘরে তোমার বাবার ছবি নেই অথবা তোমার শ্বশুরের ছবি নেই কেন, তখনই বলে কি মৃত ব্যক্তির ছবি টাঙালে পরে খুব কষ্ট হয়, তার মানে ফটোতে মালা দিতে গেলে খুব কষ্ট হয়, যাদের গেছে তারাই একমাত্র বোঝে, পৃথিবীতে আর কারোর বাবা মা মরেনি গো, প্রত্যেকের বাবা মা যাবে, প্রত্যেকের বাবা মা যাবে, আমার কি তোমার কি, এটা মানতে হবে, এটা ভবিতব্য। এটা মানে কি বলবো, জন্মের যদি ভরসা নাও থাকে, জন্ম হবে কি না, জন্মালে মরবেই, এটা কিন্তু একদম চিরসত্য। তো এটা নিয়ে কিন্তু এত বারবারন্ত করার কিছু হয়নি, কষ্ট অবশ্যই হয়, কিন্তু তাই বলে ঘরে একটা ফটো থাকবে না, এত কষ্ট কিন্তু পৃথিবীতে কারোর হয় না, এদের যেরকম যেই লেভেলের কষ্ট এরা পাচ্ছে না, পৃথিবীতে আর কোনো মানুষ নেই যাদের কিনা এরকম কষ্ট হয়। তো এরা এত কষ্টের জন্যই ঘরে একটা ফটো লাগায়নি। তো এই এই 1 লক্ষ টাকার মানে কি বলবো, ওটাকে কি বলে, ক্ল্যারিফিকেশন, ক্ল্যারিফিকেশন যে চেয়েছে সেই বলেছিল যে নিজেদের জন্য না লাগাও, পাবলিক যে বলছে তার জন্য ঘরে একটা তোমার শ্বশুরের অথবা তোমার বাবার ছবি একটা লাগাও, মুদ বলেও গণ্য করে না, যে বলেছে না তারে মুদ বলেও গণ্য করে না। এই হচ্ছে অবস্থা, পিছনে নেই দম, কি করে ক্ল্যারিফিকেশন দিতে বসবে? আজকে ম্যামনি কিন্তু অনেকবার করে এই কথাটা বলেছে যে বাবার ছবি লাগাতে পারে না কারণ কষ্ট হয়, এত কষ্ট হয় যে ঘর বানিয়ে, ঘর সাজিয়ে, খেয়ে দেয়ে, ধেই ধেই করে নেচে পিকনিকে গিয়ে তারপরে দোতলা বানানোর প্ল্যান করতিছে, কিন্তু বাবার ছবি লাগাতে গেলেই কষ্ট হয়। বুঝতে পারো, বোঝাতে পারলাম এদের কষ্টটা কতটা ডিপ? এরকম কষ্ট যেন আর কারোর না হয়, কোনো সন্তানের, কোনো বৌমার, কোনো ছেলের যেন না হয়,
ওরা যেরকম কষ্টে কষ্টিত, এরকম কষ্টে কষ্টিত যেন আর কেউ না হয়। আমি বলি পজিটিভ কথা, আমি ওদের ভণ্ডামিগুলো তুলে ধরি। যারা তোমরা সাপোর্ট করছো তারাই পজিটিভ, যারা এটাকে নেগেটিভিটির চোখে দেখে আমি বলবো তারা ফুল অফ নেগেটিভ, তারা নেগেটিভিটিতে ভর্তি। ঠিক আছে, আমার চ্যানেলে কোনো নেগেটিভিটি নেই। যেটা সমাজে হয়, ম্যাক্সিমাম মানুষ করে, যেটা আমরা দেখে এসেছি, যেটা দেখে বড় হয়েছি, সেটাই বলি। কিন্তু যেটা এদের মধ্যে দেখি সেটা বাদবাকি সমাজের মানুষের মধ্যে দেখি না, সেই কারণেই বলি। এইবার যেগুলো এদের পা চাটে, সে ভিউয়ার্স বলো বা ক্রিয়েটার বলো, তারা যে কোন গ্রহে থেকে এসেছে, নাকি তারাও নিজেদের সঙ্গে এরকমটাই করবে। একটা ক্রিয়েটর তো সমানে পা চেটে চলেছে, আমার মনে হয় ওর শ্বশুর পরলোক গমন করলেও মনে হয় ও বাড়িতে ফটো টাঙাবে না। কারণ ও তো বলেছে যে তোমরা একটা ফটো টাঙাও, তারা তো টাঙায়নি। তারা যখন টাঙায়নি তাহলে ওর সেখান থেকে মুখ ঘুরিয়ে আসার কথা ছিল, মুখ ঘুরিয়ে আনার কথা ছিল যে না, আমার কথা তো শোনেনি, আমার কথা তো পাত্তাই দেয় না, আমার কথায় তো পাত্তাই দেয় না, আমার মুখে তো মোতেও না, তাহলে কেন আমি পড়ে থাকবো। একটা সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে, সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে, সে যেটা জন্ম থেকেই পায়নি, সেই জন্যই এই অবস্থা। তো যাই হোক, এত গুরুত্বপূর্ণ একটা টপিক মিস করলে চলে? এক নম্বর টপিক, মিশমিদি আমার গোপন সূত্রদাতা, গোপন খবরদাতা নয়, ঠিক আছে? দু নম্বর, 1 লক্ষ টাকার উত্তর, ক্লারিফিকেশান কখনো দিতে পারবে না, আমি সেই অপেক্ষায় আছি কবে ওরা ক্লারিফিকেশান দিতে বসবে। 3 নম্বর, ওই মৃত ব্যক্তিটার ছবি কোনো দিনও কেউ লাগাবে না, মানি প্লান্ট এনে রাখছে, নানান রকম ইনডোর প্লান্ট নিয়ে আসছে, হ্যাঁ চারিদিক সব সাজিয়ে ফেলেছে, যার রক্ত জল করে মানে বাড়িটা তৈরি হলো তার একটা ছবি, সে একটা সম্মান পেল না, এর থেকে আর কি কি বলবো এর থেকে আর। তো চলো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর 1 লক্ষ টাকার গল্পের জন্য ওয়েট করো, জানি দিতে পারবে না। টাটা।